নমস্কার বন্ধুরা, এইট আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে মমতা সরকার একটা নতুন ঘোষণা করেছেন যে আপনি যদি স্নাতক অর্থাৎ কলেজ পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি শিক্ষকতার যোগ্য, অর্থাৎ আপনি শিক্ষকতার করতে পারেন স্কুলে। তো বন্ধুরা, এটা খুবই খুশির সংবাদ যে আপনি কলেজ পাস করলেই শিক্ষকতা করতে পারবেন। তো কীভাবে সেটা সম্ভব, পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেল নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশান অন করে নিন। এতে কী হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলে যাচ্ছি পুরো ভিডিওতে। তো বন্ধুরা, এবেলা নামক একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হয়েছে, এখানে দেখুন স্কুলে এবার ইন্টার্ন শিক্ষক কলেজ পাস করলে চাকরি, বেনজির সিদ্ধান্ত মমতার। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে আমরা নিচে পুরো খবরটা জেনে নিই। এই পদের জন্য ন্যূনতম স্নাতক পাস চাই, অর্থাৎ গ্র্যাজুয়েশন, অর্থাৎ কলেজ পাস করলে স্কুলে শিক্ষকতার সুযোগ। মাইনে 2,000 থেকে 2,500 টাকা, কিন্তু তাহলেও চাকরি। কলেজ পাস করলে গ্রামীণ স্কুলে শিক্ষক হওয়া যাবে, ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার্স আমরা জানি যে পুলিশের ক্ষেত্রে এটা নিয়োগ হয়, সেরকম কিন্তু শিক্ষাক্ষেত্রেও অর্থাৎ শিক্ষকতার ক্ষেত্রেও কিন্তু ওই রকম নিয়োগ হচ্ছে, যেখানে আপনারা 2,000 থেকে 2,500 টাকা বেতন পেয়ে যাবেন। মাধ্যমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ব্যানার্জির উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঝাড়গ্রাম, সুন্দরবন সহ যেসব জেলার শিক্ষক মেল না সেখানে শিক্ষানবিশ বা ইন্টার্ন শিক্ষক নিয়োগ হবে। তিনি জানান, প্রাথমিক স্কুলের ক্ষেত্রে শিক্ষানবিশ শিক্ষকরা মাসে 2,000 টাকা করে বেতন পাবেন এবং মাধ্যমিক স্কুলের শিক্ষানবিশ শিক্ষকরা মাসে 2,500 টাকা বেতন পাবেন। 2 বছরের জন্য চুক্তির ভিত্তিতে নেওয়া হবে শিক্ষানবিশ শিক্ষকদের। এই পদের জন্য ন্যূনতম স্নাতক পাস চাই, অর্থাৎ কলেজ পাস করলেই স্কুলে শিক্ষকতার সুযোগ পেয়ে যাবেন। এখন চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিভাগ। মুখ্যমন্ত্রী এদিন বলেন, চাপ কমাতে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিভাগের অন্তর্ভুক্ত করার ভাবনাও রয়েছে সরকারের। শিক্ষকদের বদলি নিয়ে নানা অনিয়ম নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেন, কোন স্কুলে দেখা যাচ্ছে শিক্ষকের অভাব, কোথাও আবার অতিরিক্ত শিক্ষককে রয়েছেন, এটা কেন হবে? এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জবাব দেওয়ার চেষ্টা করলেও মমতা বলেন, ওসব আমি বুঝি না, ট্রান্সফার নিয়ে যেন কোনো সমস্যা না হয়। দাড়িভিটের ঘটনা নিয়ে সভায় শিক্ষা দপ্তরের কর্তাদের কার্যত ধমকের সুরে মমতা বলেন, কোথা থেকে কে একজন স্কুলে জয়েন করতে চলে এলো, তাই নিয়ে গণ্ডগোল বেঁধে গেল, এমনটা যেন আর না হয়। তো বন্ধুরা, এটা খুবই খুশির খবর যে আমাদের রাজ্যের সরকার শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছেন, অর্থাৎ ইন্টার্ন শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছেন প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে। তো এক্ষেত্রে আপনার 2,000 টাকা মাইনে এবং 2,000 থেকে 2,500 টাকা মাইনে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতোই, আবার দেখো নতুন খবর নিয়ে, ততক্ষণ টাটা।